শেষমেশ নমাস পর বাচ্চার মায়ের মুখে বাচ্চার নাম শুনতে পেলাম, কিছু সেই বাচ্চার জন্য করতে দেখলাম। সত্যি কথা বলতে এই জিনিসটা যদি প্রথম দিন বা প্রথম মাসে এরকম কিছু দেখতাম, তাহলে হয়তো আজকে বাচ্চার মাকে এই দিনগুলো দেখতে হতো না, এই যে এত কথা তাকে শুনতে হতো না। কিন্তু কেন আজকে নমাস পর বাচ্চার জন্য খুব কষ্ট লাগবে ভেবে সে আগেভাগেই একটা চার্জার পাখা কিনে নিয়ে এসছে, যে বাচ্চা তো প্রচন্ড এখন গরম, এত গরম কি সহ্য করতে পারবে? তার মধ্যে আমাদের এখানে প্রায়ই কারেন্ট চলে যায়, বাচ্চা এলো না, ওটে রায় দিল না, তার আগে কিন্তু বাচ্চার মা বাচ্চার জন্য চিন্তা করে চার্জারযুক্ত একটা পাখা নিয়ে এলো, যেটাতে সত্যি আমরা মায়েরা হয়তো খুবই খুশি হতাম যে একটা মায়ের তার সন্তানের জন্য এতটা চিন্তা দেখে। কিন্তু সত্যি কি এই যে আজকে চিন্তা, আজকে যে তার এই ভাবনা সত্যি কি তার মন থেকে? তাহলে এখানে তো একটা প্রশ্ন করতেই হয়, যদি গরমকালে বারবার কারেন্ট চলে যায় এই কথা ভেবে বাচ্চা তার মায়ের জন্য চার্জার পাখা নিয়ে আসে, তাহলে সেই মা কি করে শীতকালে সেই বাচ্চার মাথার তলা থেকে পালঙ্ক, লেপ, কম্বল সমস্ত কিছু নিয়ে চলে আসতে পেরেছিল? সেই দিন তার এই ভালোবাসা কোথায় ছিল? তার সেই ভালোবাসা কি তখন তার সেই স্পেশাল ফ্রেন্ড, বন্ধু তার কাছে ছিল সমস্তটুকু? এখন সেই স্পেশাল মানুষের কাছ থেকে এতটাই সে মার ধর, লাথি ঝাঁটা খেয়েছে, যার জন্য এখন তার ভালোবাসা দেখাবার আর কোনো মানুষ নেই, যেই কারণে সে তার সন্তানকে এখন হাতিয়ার করে আমাদের সামনে সুন্দরভাবে একটা টাইটেল দিয়ে যে আজ থেকে সন্তানের নাম করে অনেক কিছু করার প্ল্যান করছে। কোন দিন সেই দিনটা হবে তার জন্য সে দিন গুনছে, ওয়েট করছে। একবার ভেবে দেখো তো বন্ধুরা, না আমরা জানি, না তোমরা জানো, না বাবা মা জানে, জানে কে? কোর্ট, বিচারালয়। তাও এখনো পর্যন্ত তারাও হয়তো জানে না যেই দিন সেই বিষয়গুলো একদম আসল দিন আসবে, সেই দিন কিন্তু দুতরফ সামনে থেকে হয়তো এই বিষয়টার মীমাংসা হবে যে সন্তান ঠিক কার কাছে থাকবে। তার আগে মা এত সুন্দর একটা, মানে কি বলবো, একদম স্ট্রং টাইটেল কি করে দিতে পারে, কিভাবে দিতে পারে? যেখানে তোমরা অনেকেই প্রশ্ন করছো যে একদিন বাবার মুখে শুনছি সন্তান আমার কাছেই থাকবে, 20% কাজ হয়ে গেছে, 10% বাকি আছে, এইবার বসে থাকবো। আবার সেকেন্ড দিনের ভিডিওতে তোমরা শুনতে পাচ্ছ যে বাচ্চাকে নিয়ে এখন একটা অনিশ্চয়তার মধ্যে আছে, থাকতেও পারে না থাকতেও পারে। এই বিষয়টাকে কেন্দ্র করে যখন কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্টেন্ট নামায় যে তার মানে কোনো কিছুই করছে না, শুধু ভিউয়ার্সদেরকে বোকা বানাচ্ছে, কিন্তু যারা আইন সম্পর্কে একটু জানে, কতটা বলবো না, একটু জানার চেষ্টা করবে, তারা হয়তো বুঝতে পারবে যে এক এক দিন এক এক রকমভাবে কিন্তু বিষয়টা এগোচ্ছে। যখন যেই বিষয়টা এগিয়ে যেই খানে যেই জিনিসটা করা উচিত তখনই কিন্তু সেই জিনিসটা করছে, এবং সন্দীপটা সেইটাই আমাদের সামনে জানান দিচ্ছে। যখন আবার অপর তরফ থেকে কিছু একটা এমন জিনিস আসছে যাইতে এই জিনিসটা একটু খটকার মধ্যে পড়ে যাচ্ছে, তখন কিন্তু আবার তোমাদের সামনে সেই বিষয়টা আলোচনা করছে। এর মানে এটা নয় যে বাচ্চার বাবা একবার ছেলেকে নিয়ে হ্যাঁ বলছে, একবার ছেলেকে নিয়ে না বলছে। যাদের বোঝার ক্ষমতা আছে তারা আশা করছি বুঝে গেছে। তো তার আগে বলে নিই, হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। অনেকদিন পর এই যে বাচ্চার মায়ের মুখে ছোট্ট বাচ্চার নাম শুনলাম, সত্যি কথা বলতে খুব ভালো লাগলো, খুবই ভালো লাগলো। কিন্তু এই ভালো লাগাটা আমরা প্রথম দিন থেকেই দেখতে চেয়েছিলাম, যেই কারণে আজকে একজন মা হয়ে একটা মায়ের দিকে বাচ্চা যাতে না যায় সেই জন্য একটা লড়াই লড়ছি। নিশ্চয় তো কোনো কারণ আছে, না কারণ না থাকলে কি যেই মেয়েটাকে প্রথম দিনে সাপোর্ট করেছিলাম সেই মেয়েটার পাশ থেকে কেন আমরা সরে এলাম, কেন আমরা সেই মেয়েটাকে নিয়ে নানান রকম তথ্য তোমাদের সামনে সংগ্রহ করে প্রেজেন্টেশন করলাম? কারণ বাচ্চার মা এমন কিছু ঘটনা ঘটিয়েছে বা এখনো পর্যন্ত ঘটাচ্ছে তলে তলে, যেই কারণে কথাগুলো তোমাদের সামনে আনতে আমরা বাধ্য হয়েছি। বাচ্চার মা যেদিন বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছিল সেই দিন যদি তাড়াহুড়ো বসত বা নিজের প্রাণ বাঁচাবার জন্য সেই জায়গা থেকে বেরিয়ে এসে সে তো হাজির হয়েছিল থানাতে। সেখানে যখন থানার অফিসাররা বলেছিল যে না বাচ্চাকে তোমার কাছে আমরা নিয়ে আসবো, তখন কেন তার মা বলেছিল না এই মুহূর্তে নয়, যখন আমার প্রয়োজন পড়বে তখন আমি আপনাকে জানাবো? বাচ্চাটা কি প্রয়োজনের জিনিস ছিল তখন? বাচ্চাটা প্রয়োজনের জিনিস, তার মানে সেই দিন যে কথাটা বলেছিল এই বাচ্চার মা প্রয়োজন পড়লে বলবো, তার মানে আজকে বাচ্চার মায়ের বাচ্চাকে প্রয়োজন পড়েছে,
ভালোবাসার তাগিদে নয়, প্রয়োজনের তাগিদে বাচ্চাকে নিতে হচ্ছে, তাই না? প্রয়োজনের তাগিদে বলতে বাধ্য হচ্ছি, কারণ এই কথাটা তো এই বাচ্চার মায়ের ভিডিও থেকেও আমরা জানতে পেরেছি, আর সন্দীপদার ভিডিও থেকেও আমরা জানতে পেরেছি যে বাচ্চাকে প্রয়োজন পড়লে তারপর থানার অফিসারদের জানাবে, থানার অফিসাররা তারপর কিন্তু সন্দীপদাকে জানিয়ে বাচ্চাটাকে তার কাছে নিয়ে আসবে, যেটা 17 আগস্ট রাতের কথা। 18 তারিখ সকালে সন্দীপদা তার পাশের পিসু পিসু মশাইয়ের হাত দিয়ে ছোট্ট কিষানুকে পাঠাবে, এরকম একটা কথা আমরা জানতে পেরেছিলাম। তখন বাচ্চার প্রয়োজন তার পড়েনি, তাই সে বাচ্চাকে এত দিন অবধি নেওয়ার কথা ভাবিনি। তাহলে আজকে হঠাৎ এমন কি প্রয়োজন পড়লো যার জন্য বাচ্চাকে নেওয়ার জন্য এত চিন্তা ভাবনা? মায়ের মন ছেলের গরম পাবে, ছেলে কষ্ট পাবে, সেই কথা ভেবে চার্জার পাখা নিয়ে চলে এলো, অথচ মায়ের মন সেই দিন কাঁদেনি। ভরা কনকনে ঠান্ডায় ছেলের মাথা থেকে লেপ, কম্বল, বালিশ, তোষক, পালঙ্ক পর্যন্ত নিয়ে চলে আসছি, ছেলেটা যেই খাটে শুয়ে ছোট্ট থেকে মানুষ হলো সেই ছেলেটার মাথার তলা থেকে আমি পালঙ্কটা নিয়ে এসে কি করব, সেই তো আমার বাড়িতে পড়েই থাকবে। তাহলে যেই দিন আমি ছেলেকে নিয়ে আসবো সেই দিন আমি আমার ওই পালঙ্কটা নিয়ে আসবো, ততদিন অবধি তো আমার জন্ম দেওয়া সন্তানই ওই খাটে শুচ্ছে, তাই না? সেই কথাটা তো সেই দিন সেই মায়ের মনে পড়েনি। তাহলে আজকে প্রয়োজনের খাতিরে সন্তানকে নিতে হচ্ছে বাচ্চার মাকে, বলতে বাধ্য হচ্ছি। এইবার আসছি আর একটা বিষয়ে। দেখো, এখানে অনেকেই হয়তো এই বিষয়টাকে কেন্দ্র করে ভিডিও করছে যে বাচ্চা বাবার কাছেই থাকবে, বাচ্চা মায়ের কাছেই থাকবে, কিন্তু বিষয়টা সেটা নয়। এখানে কোনো ইগোর লড়াই, হাড্ডাহাড্ডি লড়াই, দলে জেতার লড়াই এটা একদম নয়, অন্তত আমি আমার ভিডিওতে কখনো বলিনি বা বলবোও না। এখানে বিষয়টা হচ্ছে জাস্টিস ফর কিষানু। একটা কথা তোমরা ভেবে দেখো, একটা বাচ্চা ছোট থেকে যেইভাবে অভ্যস্ত, যেইভাবে মানুষ হচ্ছে, হঠাৎ করে যদি তার পুরো মানে চারিদিকটাকে চেঞ্জ করে দেওয়া হয়, মানুষজন থেকে আরম্ভ করে তার যে ছোট থেকে বড় হওয়ার যে বিষয়গুলো সে পেয়েছে, যে সুখগুলো সে পেয়েছে, হঠাৎ করে সেই সুখগুলো থেকে যদি তাকে বঞ্চিত করা হয়, তার ওপর ঠিক কতটা এফেক্ট পড়বে বুঝতে পারছো? একে তো তার মানে প্রাণের প্রিয় মানুষগুলোকে সে দেখতে পাবে না, দেখতে পাবে না, তার উপর সে তার যে মানে ভালো লাগার যে জিনিসগুলো সেই জিনিসগুলো সে পাবে না, তাহলে তার কতটা কষ্ট হবে। তার সেই কষ্ট যখন তার চোখে মুখে ফুটে উঠবে বা মুখ দিয়ে যখন সে তার মানে ঠাকুমা, বাবা, দাদুর কথা বলবে, তখন কি সেই বাচ্চার মা সেটা তার বাচ্চার বাবার কাছে জানাবে যে বাচ্চা এখানে ভালো থাকছে না, তার শরীর খারাপ হয়ে যাচ্ছে, তোমরা বাচ্চাকে কিছুদিনের জন্য নিয়ে যাও? এই কথা কি বাচ্চার মা ভিডিও করে নাই বা বললো, বাচ্চার বাবার কাছে কি জানান দেবে? অনেক প্রশ্ন কিন্তু রয়ে যাচ্ছে বন্ধুরা। নাকে বাচ্চাটা সেই জায়গায় কষ্টে তিলে তিলে তাকে রেখে দেবে, যে ক্যামেরার সামনে হয়তো ভালোভাবে দেখাবে, আর পেছনে পেছনে সে যে কষ্ট পাচ্ছে সেটা আমাদের সামনে বুঝতেও দেবে না, বুঝতেও দেবে না। কালকেই দেখলাম যে কালকে না আজকের ভিডিওতে দেখলাম, কালকের ভিডিওতে মনায় কাকা একটা চার্জার পাখা নিয়ে এলো ওই বাচ্চার মায়ের সাথে গিয়ে, নীল রঙের, ভালো লাগলো। কিন্তু বিষয় হচ্ছে ছোট্ট কিষানু আজকে দেখলাম সন্দীপদার ভিডিওতে সে বাথরুমে আছে, সেখানে পর্যন্ত একটা স্ট্যান্ড পাখা লাগিয়ে দিয়েছে, কি বাচ্চার কষ্ট হচ্ছে, কারণ এখন তার একমাত্র সম্বল বলতে, বেঁচে থাকার রসদ বলতে তার বাচ্চা। সেই বাচ্চাকে সে যত রকম ভাবে খুশি করতে পারে ঠিক তত রকম ভাবেই কিন্তু খুশি করছে, এবং এটা আমরা যারা সত্যি আমাদের বাচ্চাকে ভালোবাসি, আমরা নিজেরা নুন ভাত খেয়ে থাকলেও কিন্তু আমাদের বাচ্চাদের মুখে সব সময় কিন্তু একবেলা হলেও মাছ ভাত এবং একটু দুধ তাদের মুখে কিন্তু জোগাড় করে দিই। সবার বাবা মার কিন্তু সামর্থ্য থাকে না যে সমস্ত জিনিসটা তার বাচ্চার সামনে তুলে দেওয়ার, কিন্তু একটা বাবা চেষ্টা করে যে আমি না খেয়ে, আমি ভালো জামা কাপড় না পরে সন্তানের জন্য ভালো জামা কাপড় তথা সন্তানের জন্য ভালো খাবার দাবার, ভালো স্কুল যাতে আমরা তাকে দিতে পারি। আমরা ছোটবেলায় যখন পড়েছি একটা নর্মাল স্কুলে, নর্মাল বলতে প্রাইমারি স্কুলেই পড়েছি, যথেষ্ট ভালো স্কুল, কিন্তু এখনকার বাচ্চারা কোন স্কুলে পড়ছে? ইংলিশ মিডিয়াম স্কুলে। আচ্ছা বলতো, যারা নর্মাল স্কুলে পড়াশোনা করে মানুষ হয়েছে তারা কি কেউ চাকরি বাকরি করছে না? তাহলে এখন কেন আমরা ইংলিশ মিডিয়ামে দিচ্ছি? কারণ আমাদের এটা ইচ্ছা যে আমরা যেটা পাইনি সেটা আমাদের সন্তানকে আমরা দেব, সন্তানের যেই মানে আমরা যে কষ্টটা পেয়ে তিলে তিলে মানুষ হয়েছি, যে জিনিসটা আমাদের বাবা মা আমাদের মানে শখটা পূরণ করতে পারেনি, সেই শখটা আগে কিন্তু আমি আমার সন্তানকে দিয়ে পূরণ করব। কিন্তু এখানে একটা মা কি করছে, যেই সন্তানটা ছোট থেকে সেই সমস্ত বিলাসবহুল জীবনের মধ্য দিয়ে মানুষ হয়েছে, অতিক্রম করেছে বিগত 3 বছর, তারপর সেই সন্তানটাকে সেই জায়গাটা থেকে ফট করে যদি সরিয়ে নিয়ে আসা হয়, তাহলে সব থেকে বড় এফেক্ট কিন্তু এখানে সেই সন্তানটার ওপর পড়বে। একটা বাচ্চা যেখানে এই ছোট্ট থেকে day 1 থেকে জন্ম হওয়ার পর থেকে এসি ঘরে মানুষ, গরমে অল্প গরমেই সে এসির তলায় থেকে অভ্যস্ত, সে দোতলায় যেতে চায় না, কি না এসি নেই দোতলায়, তাহলে সেই বাচ্চাটা এসে কি করে তার এই মামার বাড়িতে দিনের পর দিন
এসি ছাড়া থাকবে না? এখানে অনেকেই প্রশ্ন করতেই পারো, যেরকম তো হতেই পারে, আজ আছে কাল নেই, তাহলে তাদের সন্তানরা কি মানুষ হচ্ছে না? অবভিয়াসলি হয়, অবভিয়াসলি হয়। কিন্তু এখানে হচ্ছে, যেখানে তার সমস্ত কিছু সুখ সুযোগ সুবিধা সুখ আহ্লাদ আছে, সেখান থেকে তাকে কেন টেনে নিয়ে আসা হবে? তার কি এটা দোষ ছিল? তার কি কোনো এই জায়গায় কোনো রকম কোনো কিছু মানে এখানে তার দোষ ছিল যে ছোট থেকে আমাকে তোমরাই যারা জন্ম দিয়েছো তারা আমাকে সুখ দেখিয়ে মানুষ করলে, হঠাৎ করে তোমাদের কিছু ভুলবশত কারণে আজকে আমাকে এতটা কষ্টেও সাফার করতে হচ্ছে? ভেবে দেখেছো বাচ্চার মায়ের আজকের ভিডিও বা দেখেছো তোমরা কতটা গরম? সে এতই গরম যে বারংবার নাইটি চেঞ্জ করছে, এতটাই ঘেমে যাচ্ছে। কারণ কি? সেও এই 5 বছরে অভ্যস্ত হয়ে গেছে একটা বিলাসবহুল জীবনযাত্রার মধ্য দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যেতে। সে যদি এত বড় একজন মেয়ে হয়ে এতটা ঠিক কষ্ট পায়, তার মনে হয় মা হিসেবে বোঝা উচিত যে আমার সন্তানও ঠিক এতটা কষ্ট পাবে, আমি তো বড়, আমি বুঝতে পারছি, আমার সন্তান চাইলে আমি কি বোঝাবো তাকে? ও যদি প্রশ্ন করে, মা আমাদের বাড়িতে তো এসি ছিল, দাদার বাড়িতে কেন এসি নেই বা মামা বাড়িতে কেন এসি নেই, সে কি উত্তর দেবে? বা সে যদি প্রশ্ন করে, মা তুমি তো আমাকে কিছুদিন আগে ওখান থেকে ছেড়ে চলে এসেছিলে, শুনেছিলাম নাকি তুমি মামার বাড়ি গেছো, তাহলে এখন আবার তোমার কাছে আমি এলাম, বাবা আমার কাছে আর নেই, তখন মা কি উত্তর দেবে? ছেলের মনে যে এই প্রশ্ন, এই যে কৌতূহল, তার উত্তর কারোর কাছে আছে? না বাবার কাছে, না মায়ের কাছে। কিন্তু এই যে উত্তর নেই, ঠিক কি কারণে? মায়ের কিছু স্পেশাল চাহিদা মেটানোর জন্য আজকের এই পরিণতি, আজকের এই অবস্থা। মা বাবার যে দুটো একটা ভুল বোঝাবুঝি বলো বা মায়ের যে একটা অতিরিক্ত চাহিদা বলো, সমস্ত কিছু, কিন্তু সমস্ত কিছুর এফেক্ট কার মধ্যে পড়তে চলেছে? ছোট্ট বাচ্চা যার নাম কিষাণ মিত্র, তার উপর পড়তে চলেছে। একটা বাচ্চা একটা স্কুলে ভর্তি হয়েছে, সেখানে তার ফ্রেন্ড সার্কেল, ছোট্ট ছোট্ট যে বন্ধু, তাদের সাথে তার পরিচিতি হয়ে গেছে। সে আবারও একটা নতুন জায়গায় যাবে, নতুন মানুষজন, নতুন পরিবেশ, তার যে চারিপাশের মানুষজন সেটাও নতুন, স্কুল নতুন, সমস্ত কিছু নতুন। একটা 3 বছরের বাচ্চাকে সেইগুলো অ্যাকসেপ্ট করে নিতে পারবে? বন্ধুরা তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানিও। আমার তো ভাবলেই না কিরকম একটা চিন্তা হচ্ছে। বড় প্রশ্ন একটা জাগছে বন্ধুরা, এই যে ছোট্ট বাচ্চা, সে যখন তার মামার বাড়িতে থাকবে, তার মায়ের কাছে, যদি তার কোনো সময় তার দাদু ঠাকুমা বা বাবাকে দেখতে ইচ্ছা করে, সে যদি প্রশ্ন করে মায়ের কাছে, মা আমাকে আজকে বাবার কাছে নিয়ে যাবে বা বাবাকে আসতে বলো না, তখন কি তার মা তার সন্তানকে তার বাবা ঠাকুমা দাদুর সাথে দেখা করাবে? নাকি তার কাছেই তাকে সেই কষ্টটা মানে মানিয়ে গুছিয়ে নেওয়ার জন্য বলে, বাবা বাছা বলে তাকে ওই কষ্টের মধ্যে রেখে দেবে? এই প্রশ্নটা কিন্তু আমার মাথার মধ্যে একটা চিন্তা জাগছে বন্ধুরা, অবশ্যই জাগছে। কারণ এই 9 মাসে নানান রকম জায়গা থেকে নানান রকম গিফট তথা জামা কাপড়, খাবার দাবার, খেলনা, অনেক রকম জিনিস কিন্তু ওই কিষাণের জন্য পাঠানো হয়েছে, যেটা নর্মাল বাড়িতে কিন্তু থাকে না। সমস্ত বাচ্চাদের ওই স্লিপ বলো আরো এক্সেট্রা যে সমস্ত জিনিস সবার কার বাড়িতে কিন্তু থাকে না, কিন্তু কিষাণ অনেকটা ভালোবাসা পেয়েছে, যেই কারণে তার কাছে আজকে এত এত জিনিস। তার বাবাও কিন্তু এইগুলো এতটা কিনে দেয়নি, দিয়েছে কারা? তার কিছু পিসিরা এগুলো পাঠিয়েছে। সেখান থেকে দাঁড়িয়ে সেই জিনিসগুলো তো আর পাবে না, তাই না? সেই জিনিসগুলো কি আর পাবে? আর দিয়ে যদি এখান থেকেও দেয়, সে রাখবে কোথায়? ওই তো দুটো ছোট্ট ঘর, তার মধ্যে ছোট্ট একটা বারান্দা, এতগুলো মানুষ, এই যে খোলাবেলা পরিবেশে একটা বাচ্চা ছোট্ট থেকে মানুষ হচ্ছে, সেই পরিবেশটাই তো পাবে না। যেই পরিবেশের মধ্যে দিনের মধ্যে লুডো না খেললে দিন সম্পন্ন হয় না, সেই পরিবেশে কি একটা বাচ্চা খোলামেলা ভাবে সুন্দরভাবে জীবন কাটাতে পারবে? বাচ্চারা জীবনটা কিরকম হয়ে গেছে বলতো? কিছুদিন বাবার কাছে, কিছুদিন মায়ের কাছে, এইভাবে কি একটা বাচ্চা মানুষ হতে পারে? একটা কথাই আছে দেখবে বন্ধুরা, যদি বাবা মার মধ্যে প্রতিদিন একটা সংসারে অশান্তি ঝগড়া হতে থাকে, বাচ্চারাও কিন্তু সেই রকম ভাবে মানুষ হতে থাকে, উগ্র মেজাজি। বা মা যখন বাচ্চাকে কিছু বোঝায়, তখন কিন্তু পাল্টা উত্তর করে সেই বাচ্চাটা, কারণ এটা তো মা বাবারই দোষ। যখন তারা ঝগড়া করছে নিজেদের মধ্যে, তখন তো বাচ্চাটা শুনছে না, তার মাথার মধ্যে সেগুলো ঢুকে যাচ্ছে, বাচ্চাটা ভয় পাচ্ছে। আবার যখন বাবা কিছু প্রশ্ন করবে, তখন কিন্তু বাচ্চাটা সেই অ্যান্সারটা দেবে। আজকে ভেবে দেখো তো, নটা মাস তো এই বাচ্চার মা সন্দীপদার বাড়ি থেকে চলে এসেছে। কোনো সময় কি তোমরা ভিডিওর মধ্যে দেখেছো বা আদার্স তোমরা গোপন সূত্রে যে সমাজসেবক দাদা খবর নিতে গেছিল, সেখানেও কি জানতে পেরেছে যে ছোট্ট বাচ্চাটা কোনো রকম কোনো দিক দিয়ে কষ্টে ছিল, কোনো রকম দুঃখে ছিল না? কারণ তাকে এমনভাবেই রাখা হয়েছিল, তার সেই মা হারানোর কষ্টটা তার ঠাকুমা পুষিয়ে দিয়েছিল। কিন্তু এখানে কি দিদা পারবে বাবা হারাবার কষ্ট, বা দাদু কি পারবে বাবা হারাবার কষ্টটা পুষিয়ে দিতে? হ্যাঁ, এখানে বলতে বাধ্য হচ্ছে হারাবো, কারণ একদিন এখান একদিন ওখান, এটা তো হতে পারে না, তাই না? এরকম তো হতে পারে না। নিশ্চয়ই
কোনো একটা জায়গায় ফিক্স তাকে হতেই হবে, কারণ স্কুল এমন একটা জিনিস বড় হচ্ছে, একটা নির্দিষ্ট স্কুলে ভর্তি করতে হবে, যেখান থেকে মন করলেই 6 মাস পর পর কিন্তু স্কুল চেঞ্জ করা যাবে না। তার মানে ওই মামার বাড়ি ঘুরতে আসার মতো দাদুর বাড়ি মানে বাবার বাড়ি ঘুরতে আসবে, যদি এই বাচ্চার মায়ের কথাকে মেনে নি। তাহলে সেইখানে ক্ষতিটা কার হচ্ছে বলতো? বাচ্চাটার। একটা মা কি করে পারলো এতটা ক্ষতি একটা বাচ্চার করতে? আজ মনে পড়ছে যে তার জন্য কষ্ট হচ্ছে, এত গরম, আমাদের এখানে প্রচন্ড গরম, লোডশেডিং হয়ে যায়, তার জন্য আজকে একটা চার্জার পাখা নিয়ে এলাম। সেই দিন মনে পড়েনি তোমার, যেই দিন মাথার তলা থেকে ভরা শীতের মধ্যে পালঙ্কটা নিয়ে চলে এসেছিলে, ছেলেটার ঠান্ডা লেগে যাবে, নাকি সেই দিনকে সেই পালঙ্কর মধ্যে নিজেরা করতে ব্যস্ত ছিলে, যেই কারণে সেটার প্রয়োজন ছিল? এখন সেই দিক থেকে যথেষ্ট পরিমাণ এইটা এসছে, যেই কারণে সমস্ত কিছু ভুলে গিয়ে বাড়িতে এখন কি লাগানো হবে? ওয়াইফাই। ওয়াইফাইয়ের পর তারপর কি লাগানো হবে? ইনভার্টার। এবং ইনভার্টারের পর কি লাগানো হবে? এসি। যদিও এখন সামর্থ্য নেই, কারণ কেসের পেছনে অনেক টাকা চলে যাচ্ছে। তার মানে কি বাচ্চা যাওয়ার আগেই কি ভিউয়ার্সদের কাছে নাকে কান্না শুরু হয়ে গেল যে আমার বাচ্চা আমার কাছে আসতে চলেছে, এইবার তোমরা তোমাদের মতো করে ঠিক যেমন ওই তরফে ছিল ওই তরফকে জিনিস পাঠিয়েছো, আমাকেও কিন্তু পাঠিও, আমার ঘরে সুন্দর একটা পালঙ্ক, সুন্দর এসি নেই, এসি, ইনভার্টার, ওয়াইফাই বা আরো যা যা জিনিস দরকার আমার বাড়িতে নেই, সেই সমস্ত টাকা কিন্তু তোমরা পাঠাবে। কারণ কি, তোমরা কাকে পাঠিয়েছো? ছোট্ট কিষানুকে। ছোট্ট কিষানু তো আমার কাছেই আসতে চলেছে, তার মানে তোমরা ছোট্ট কিষানুর ভালোর জন্য আমার কাছেও কিন্তু এই সমস্ত গিফটগুলো পাঠাবে। তাই বাচ্চা যাওয়ার আগেই কিন্তু ভিডিওর মধ্যে নাকে কান্না মায়ের শুরু হয়ে গেল। এটাই কি একটা মায়ের ভালোবাসা? এটাই নিশ্চয়ই একটা একটা মায়ের ভালোবাসা, যেই ভালোবাসার মধ্যে অনেক 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 খাদ দেখা যাচ্ছে বন্ধুরা। হ্যাঁ, বলতে বাধ্য হচ্ছি, যেই মায়ের সারাদিনের মধ্যে 10 টাকার মুড়ির প্যাকেট কখনো একবার আনতে যাওয়া, 10 টাকার একটা কোনো সময় বিস্কিট আনতে যাওয়া, কখনো বা একটা মাজন আনতে যাওয়া, কেন একবারেও তো আনা যায় না। সেখানে সেই বাচ্চাটাকে কিভাবে, যেভাবে সে মানুষ হয়েছে আজ 3 বছর, সে কিভাবে রাখবে বাচ্চাটাকে? বড়রা কিন্তু একটা জায়গা ম্যানেজ করে নিতে পারে। অনেক সময় আমরা এই করোনার সময় আমরা দেখেছি অনেক বাবারা কিন্তু মানে কাজ হারিয়ে ফেলেছে, তারা হয়তো খেতে পায়নি, কিন্তু দেখবে অনেক ক্ষেত্রে এরকম ভিডিও দেখা গেছে, 2 পিস মাছ আনা হয়েছে, কি বাচ্চাটা এ ব্ল্যাকটা খাবে, ও ব্ল্যাকটা খাবে, আমরা ঠিক একটা শাক ভাত খেয়ে নেবো। বাচ্চাটা ওইভাবে তো ছোট থেকে মানুষ হয়েছিল মাছ ভাত খেয়ে, হঠাৎ করে তো ও আর বুঝছে না না যে আমার ওপর দিয়ে এখন কি যাচ্ছে, আমার চাকরিটা নেই, তাই সে তাকে তো বোঝালেও সে বুঝবে না, তার বোঝার বয়সই হয়নি, তাকে বোঝানো মানে ফালতু। তো তার ব্যবস্থাটা আমাকেই করতে হবে, আমরা না খেয়ে চলো বাচ্চাটাকেই খাওয়াই, এগুলো হচ্ছে বাবা মা। কিন্তু যেই মা সন্তানের সুখটাকে কেড়ে নিতে চায়, সেটা কি সত্যি মা? জন্ম দিলেই সত্যি মা হওয়া যায়? আজকে যেই মায়ের চার্জের মানে চার্জ দেওয়া পাখার কথা মনে পড়লো, সেই মায়ের কেন মনে পড়েনি মালকোবাড়ির দিন, যে অন্তত একটিবারের জন্য ভেবে দেখি পালঙ্কটা ছেলের জন্য অন্তত রেখে যাওয়া উচিত, যেই দিনকে সন্তান কেনবো সেই দিনকে নয় পালঙ্ক নেবো, সেটা মায়ের মনে পড়লো না, আজকে মনে পড়ছে। বুঝতে পারছো বন্ধুরা কতটা ব্রেন খাটিয়ে এই সমস্ত জিনিস করা হচ্ছে? আর একটা কথা, এই যে জিন্স প্যান্ট বালি, তার সম্পর্কে অনেক কিছু তথ্য কিন্তু আমরা একটু একটু জানতে পেরেছি, যে সত্যিই সে বিবাহিত কিনা, সত্যিই তার সন্তান আছে কিনা, যেটা আমরা জানতে পারছি সত্যিই তার সন্তান আছে কিনা, তার হাজবেন্ড সত্যিই কোনো জব করে কিনা, হাজবেন্ড আছে কিনা, থাকলে তো তারপর জব করবে, যে কিনা বাবার লিটল প্রিন্সেস, সত্যিই তার বাবা মা তার পাশাপাশি আছে বা আদেও আছে, সমস্ত কিছু কিন্তু আমাদের খোঁজ চলছে, চলেই এলেই কিন্তু তোমাদের সামনে সমস্ত কিছু জানাবো। তো বন্ধুরা একটাই কথা বলবো, তোমরা আমাদের কিষানুর পাশে শেখো থেকো এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করো। বাবা মা এই কথাটা ভেবো না, ঈশ্বরের কাছে বলার সময় বলো একটা কথায়, সন্তানটা যেখানে ভালোভাবে মানুষ হবে তুমি সেই দিকটাকেই সন্তানটার জন্য বেছে দিও। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটাকে ছোট্টর মধ্যেই তোমাদের সামনে আনলাম, ভিডিওটা দেখে সত্যিই আমার খুব খারাপ লাগলো। তো চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি, খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে দেখা করছি, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থাকো। তো চলো টাটা।